নমস্কার বন্ধুরা, ঘড়িতে বেলা 2টো বেজে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। যেহেতু ব্লগ করার কথা কিন্তু অভ্যাসটা নেই, তো তাই জন্য না সমস্ত কাজের আগে পিছে মোবাইলটা নিয়ে ঘুরঘুর করা, এই যে ব্যাপারটা একদমই হয়ে উঠছে না। হঠাৎ করে যখন মনে হলো যে ব্লগ করতো করা হলো না, তাই জন্য আবার মোবাইলটা নিয়ে বসে গেলাম। আর আজকে শিবরাত্রি, পাশাপাশি আরও আর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকের দিনে আমার শ্বশুরের মৃত্যু হয়েছিল। তো সেই দিনটাকে মনে করে যদিও ইচ্ছা থাকে অনেক কিছু করবার, কিন্তু পরিস্থিতি সেই সাথটা দেয় না। আর যেহেতু আজকের দিনে আবার শিবরাত্রিটাও পড়ে গেছে, তো 2টো অনুষ্ঠান একই দিনে। আমার বর বললো ঠাকুরের কাছে ভোগ নিবেদন করবে বাবার উদ্দেশ্যে, তো বাবাকেও কিছুটা ভোগ রান্না করে দেবে, আর ও সম্পূর্ণ নিজের হাতেই কিন্তু আজকে ভোগটা বানিয়েছিল। আমার কিন্তু এক ফোঁটা সাহায্যও নেয়নি, তরকারি বানানো থেকে রান্না, এমনকি যে বাসনপত্র সেটা পর্যন্ত নিজে ধুয়ে রেখেছে। আমি কিন্তু অনেকবার বারণও করেছিলাম যে তোমাকে এগুলো করতে হবে না, কিন্তু বলল যে না, যেহেতু আমিই দেবো সম্পূর্ণ কাজটাই আমার। তো খুব যত্নের সাথে যতটুকু ও পেরেছে আর কি, নিজের মতন ঠাকুরের নাম করে ও বাবার উদ্দেশ্যে একদম নিষ্ঠা ভরে ভোগটা বানিয়েছিল। আর যারা যারা প্রসাদটা পেয়েছিল প্রত্যেকে কিন্তু বলেছে খুব স্বাদ হয়েছিল। আর আজকে যেহেতু শিবরাত্রি, আমার তো আজকে খাওয়াটা হবে না, কারণ আমি উপোস আছি। আসলে বাড়িতে আমি, মা, মেয়ে তিনজনই আজকে শিবরাত্রি করেছি। আর খাওয়ার মধ্যে আছে বাবা, আমার বর আর আমার ছেলে। আর যেহেতু আজকে আমাদের বাড়িতে শুক্রবার দিন, আমাদের বাড়িতে কোনো রকম টক কিছু রান্নাও হয় না, এমনকি মা ভিখারি আসলেও ভিক্ষা দেয় না, পাছে ওই ভিক্ষার পয়সাটা দিয়ে টক কিনে খায়। সন্তোষী মা পুজো করে, তো বহু বছর ধরে আমাদের বাড়িতে সন্তোষী মা, তার একটা প্রভাব রয়েই গেছে। তাই জন্য যতদিন বাঁচবো এই ব্রতটা কখনোই আমি ছাড়বো না, এবং আমার বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ভীষণভাবে মানে। যতই নিমন্ত্রণ থাকুক, যতই লোভনীয় খাবার থাকুক, কোনো পরিস্থিতিতেই শুক্রবার দিন ওরা বাইরে খায়ও না, আর শুক্রবার দিন কোনো রকম টক কোনো ফল ওরা খায় না। আমার বাচ্চারা তো ভীষণ এই বিষয়ে একদম মনের মধ্যেই গেঁথে নিয়েছে যে শুক্রবার আমাদের কিছু হবে না। তো সেই কথা মতনই আজকে কোনো রকম রান্নাতেও কোনো টমেটো কেন কিচ্ছু দেওয়া যাবে না, সেইভাবেই ও এখানে ঠাকুরের ভোগটা বানাতে বসেছিল ইন্ডাকশানে। যেহেতু ওর মতন করেও করবে বলেছে, আমাকে বলেছে তোমাকে কিছু করতে হবে না, আজকে তোমার উপোস আছে, তুমি রেস্ট করো, আমি করে নিচ্ছি। তা সত্ত্বেও আমি কিন্তু গিয়েছিলাম, ও আমাকে করতে দেয়নি। ওর এই গুণটা আমি না বললে আমার অনেক বড় অধর্ম হবে, যে ও কিন্তু যে কোনো পরিস্থিতিতেই চায় যে আমি যখন আছি যে কাজটা আমি সামলে নিতে পারছি সেটা তোমার না করলেও চলবে, তুমি বরং অন্য দিকটা দেখো, যেটা তুমি করতে পারবে সেটা করো। আর কোনো কাজ যদি আমি বলি যে এটা আমি করতে পারছি না, তখন কিন্তু যদি একটু মুডটা ভালো থাকে একদম নির্দ্বিধায় করে ফেলবে, তখন কিন্তু কখনো কাজের বিভেদ করে না যে এটা ছেলেদের কাজ কি এটা মেয়েদের কাজ। এই জিনিসটা ওর মধ্যে কিন্তু ভীষণভাবে আছে, কখনোই কোনো কাজের ভেদাভেদটা করে না। আর এখানে কিছুটা ফুলকপিও ভেজে তুলে নিয়েছে, তারপরে আবার এসেছে এখানে খিচুড়িটা যেহেতু বসিয়েছে যে কি করবে সেটা দেখতে। তো এরপরে আমি চলে এসেছিলাম, যেহেতু আজকে আমার শিবরাত্রি, এখন থেকে যদি মিষ্টিটা না ভিজিয়ে রাখি তাহলে রাত্রিবেলায় কি করব। আর আজকে তো প্রচুর রাতেই পড়েছে, অন্যান্যবার সন্ধেবেলায় শিবরাত্রিটা থাকে, সন্ধেবেলায় জল টল শরবত টরবত খেতে পারি, তাই জন্য রাত্রের জন্য এখানে আমি কিছুটা মিছরি ভিজিয়ে রাখলাম। এগুলো তখন পুরোপুরি গুলে যাবে, তাহলে আমাদের তিনজনেরও একটু খেতে সুবিধা হবে। তো খাবার দাবার গোছাতে গোছাতেই আবার এখানে দেখতে পেলাম যে ও খিচুড়িটাও ওর তৈরি হয়ে গেছে। আর আজ তো আমার উপোস ছিল, তাই জন্য বলতে পারবো না ভোগের প্রসাদটা কেমন ছিল।
তবে আমাকে বলেছিল যে একটুখানি তুলে রেখে দিই যাতে তুমি আগামীকাল খেতে পারো, কিন্তু আমার কেন যেন মনে হয় যে উপোস যদি করি সেই দিনকার ভাগের খাবার যদি আমি তুলে রাখি তাহলে কি সেটা উপোসের পর্যায়ে পড়লো, জানি না, সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগত মতামত, তোমরা আমাকে জানাতেই পারো যে কি হলো। কারণ আজকের দিনের খাবারটা আমি যদি সেই পরের দিনই খাই তাহলে তো আমার ভাগের খাবারটাই আমার খাওয়া হলো, এটা আমার সম্পূর্ণ মন তো, আর যেহেতু একটু ধর্মভীরু মানুষ বিভিন্ন রকম চিন্তাভাবনা মাথায় এসেই যায় তাই বলেও ফেলি। আর কোনো আনন্দ অনুষ্ঠানের আয়োজনের অনুভূতি থাকে একরকম, আর কোনো বিরহের কাজ করার অনুভূতি থাকে একরকম। সত্যি মনটা অনেকটা ভার, আর এত মৃত্যু যন্ত্রণা এত কষ্টের সেইগুলো সদ্য সদ্য পেয়ে ওঠা, তো আর বলতে গেলে এখনও তার মধ্যে থেকেই যাচ্ছি, তো তার মধ্যে আবার এরকম ধরনেরই একটা কাজ করা এটা সত্যি খুব খুবই কষ্টের। তারপরে যাই হোক, এগুলো তো মানতেই হবে আর সেগুলো কাজগুলোকে করতেও হবে, তো এইভাবে ঠাকুরের সামনেই একটু ভোগ বেড়ে দেওয়া, বাবার সামনে একটু ভোগ বেড়ে দেওয়া, এর মধ্যে আমারই আর এক মেয়ে আমার জন্য নিয়ে এসেছে একটা পিঠে বানিয়ে, আর যেহেতু আমি পিঠেটা খেতে ভালোবাসি তাই জন্য যখনই ও পিঠেটা করে তখনই আমার জন্য নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু আমি খাবো না, আমার জন্য এখানে আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম কলা নারকল, অন্যান্য সময় সাবু মাখার মধ্যে দই সন্দেশ অনেক কিছুই দেওয়া পড়ে, কিন্তু যেহেতু আজকে শুক্রবার ছানাটাও টক দিয়ে কাটে তাই জন্য আজকে আর সাবু মাখায় কোনো রকম দই বা সন্দেশ কিছুই হবে না। আর রাত্রের খাবার জন্য প্রস্তুতি চলছে এখানে ছোট্ট আলুর তরকারি আর লুচি, এটা তরকারি বলবো কি না জানি না, এটা আলুর দমই, তবে আলুর দম একদমই যেটা কিনা পুরো হোয়াইট করেই বানায়, এটা ভীষণ ভালো হয় খেতে। আজকে তো খাবো না, বলতে পারবো না কেমন বানিয়েছে, তো নিজেই করেছে লুচি আলুর দমটুকু, রাত্রের খাবারটাও নিজেই বানিয়েছে, আজকে টোটালি আমাকে রেস্টই দিয়েছে, বলেছে যে না আজকে কিছু করতে হবে না, আজকে মেয়েকেও কিছু করতে দেয়নি মাকেও না, আজকে টোটালি নিজেই করে নিয়েছে, বলেছে খাবো তো আমরা তিনজন, ঠিক আছে করেই নি। প্রতিবার শিবরাত্রিটা যেমন কাটে আর এবার শিবরাত্রিটা একদমই অন্যরকম কাটছে, প্রত্যেকবার বোন থাকে নিজের হাতে সমস্ত বাজার করা, সমস্ত আয়োজন করা, ঠাকুর সাজানো থেকে শুরু করে আমরা কি খাবো সেই ব্যবস্থা করা সবটাই ও নিজের হাতে করে, আর আজকের দিনটা পুরো উল্টো পাল্টা হয়ে গেল। সকাল থেকে মনটা খুব খারাপ, তার মধ্যে আজকে আবার বাবার মৃত্যু দিবস, সমস্ত কিছু দিয়ে না খুব মানে ভারাক্রান্ত হয়েছিলাম, আর যেন খাওয়া দাওয়া কি কাজকর্ম কি কিছুর দিকে না কোনো রকম না। তারপরে গেলাম পুজোর দিকে, তো অন্যান্যবার অনেক ফটো তোলা হয় ছবি তোলা হয়, এবার কিন্তু আর সেরকম কিছু করতে পারিনি, শুধুমাত্র ঠাকুরকে জলটাই দিয়েছি আর ও বসে পুজোটা করে দিয়েছে, সেই সময় আর ছবি তোলা হয়নি, পরে আমি রাত্রিবেলা গিয়ে এখন ছবিটা তুলে নিয়ে আসলাম। হর হর মহাদেব, সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো, ব্যাস।